তো গাইস, ঈদের ছুটিতে এখনো বাসায় আছি। চারদিকে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে দুই তিন দিন ধরে, তো এই মাঠঘাটগুলো সব পানিতে ভরে গেছে। আর ঈদের যখন থেকে আসছি সেই দিন থেকে বৃষ্টি শুরু। ঈদের দিনও আমরা নামাজ পড়তে যাব, সেই সময় একটা বৃষ্টির আবহাওয়া ছিল, কিন্তু ফাইনালে বৃষ্টিটা হয়নি আর আমরা ঈদগায়ে নামাজ পড়তে পারছি। আর বৃষ্টি হলে আমাদেরকে মসজিদে নামাজ পড়তে হতো, যেটা কিন্তু ঈদের যে আসল নামাজ পড়ার যে অনুভূতিটা বা একটা ইতিহাস বা একটা ঐতিহ্য, সেটা কিন্তু ঈদগায়ে গিয়ে নামাজ পড়লে একটা আলাদা রকম ফিল হয়। সেখানে একটা খোলা মাঠের নিচে ধনী গরিব সবাই আমরা একসাথে লাইনে দাঁড়িয়ে একসাথে নামাজ পড়ি, সে বিষয়টা কিন্তু বেশি ভালো হয়। তো বর্ষার কারণে অনেকবারই আমাদের মসজিদে নামাজ পড়তে হয়েছে। যাই হোক, এভাবে এবারে আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা ঈদগায়ে নামাজটা আদায় করতে পারতেছি। তো যাই হোক, এই যে বর্ষাকাল, এই বর্ষাকালে একটা জিনিস কমন দেখা যায়, চারদিকে বৃষ্টি আর বৃষ্টি, সেই সাথে মাছ। তবে এইটা হলো আমাদের এখানে প্রথম বর্ষা হয়েছে যেহেতু, অর্থাৎ বর্ষার পানিটা নতুন এসেছে, সেই হিসাবে এখনও কিন্তু মাছ সেরকম দেখা যাচ্ছে না। মাছগুলো এখন পুকুরে বাচ্চা দিবে এবং এরপরে যে বর্ষা হবে সে বর্ষায় কিন্তু আমরা ভালো পরিমাণ মাছ পাবো। তবে সে সময়টা আমি গ্রামে থাকবো না, দূরে চলে যেতে হবে। তবে কষ্ট লাগতেছে যে গ্রাম ছেড়ে চলে যাব। যাই হোক, এইটা হচ্ছে বিচন বাড়ি, অর্থাৎ এখান থেকে ধানগুলো উঠিয়ে জমিতে রোপণ করা হবে। এখান থেকে কিছু অংশ উঠিয়ে নেওয়া হয়েছে, উঠিয়ে অলরেডি এটা চারা আকারে রোপণ করা হবে। চারাগুলো উঠিয়ে আবার জমিতে বপন করা হবে। চারা করার যে মেইন উদ্দেশ্যটা, বর্তমান চারাতে বেশি পরিমাণ ধান হচ্ছে। এখানে অনেকে শাকসবজি লাগিয়েছে, গ্রামে এটা বেশি দেখা যায় যে সবাই পার্সোনালি শাকসবজি লাগিয়ে থাকে, যার ফলে বাজার খরচ বা দৈনিক যে খরচটা সেটা একটু হলেও কম হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঢেঁড়স, এই ঢেঁড়স গাছগুলো ভালোই হয়েছে বর্ষার সময়। আর কিছুদিন পরে এগুলো মারা যাবে, কারণ জমিতে কিন্তু পানি উঠে গেছে, পানি উঠলে কোনো গাছে ভালো থাকে না। এই যে দেখতে পাচ্ছেন আমের গাছ দুইটা, প্রচুর পরিমাণে আম ধরেছিল, তবে গ্রামে আমে যথেষ্ট এবার পোকা হয়েছে। দেশি আম বলতে এখন পোকায় ভরে গেছে, তবে আমের অভাব ছিল না, গাছগুলোতে প্রচুর পরিমাণ আম ধরেছিল, তবে পোকার পরিমাণটা বেশি হয়, আমগুলো খেয়ে তেমন একটা তৃপ্তি পাওয়া যায়নি। তবে কোনো কোনো গাছ আছে সেটা মানে ব্যতিক্রম, দুই একটা গাছ যেই গাছের আমগুলোতে একটু পোকা কম। এই যে বর্ষার পানিতে হাঁটতেছি, এটা একটা আনন্দ লাগতেছে, এত বয়স হয়ে গেল তারপরও যেই বর্ষার পানিতে হাঁটার একটা অনুভূতি, সেটা আসলেই ভালো লাগে। আমি আর কিন্তু আমার কিন্তু এখন কোনো কাজ নাই, এদিকে হুদায় আসছি, এই যে বৃষ্টিটা হচ্ছে, কোথায় কোথায় পানিগুলো উপচে যাচ্ছে, কোথায় দিয়ে পানি যাচ্ছে, কী পরিমাণ পানি হয়েছে, এগুলো দেখার জন্য ছাতা নিয়ে বের হয়েছি, আপনাদের সাথেও ভিডিওটা করলাম শেয়ার করব বলে। আর এই যে বর্ষার মুহূর্তগুলো সেগুলো কিন্তু আসলেই সুন্দর। গ্রামের যারা মুরব্বী আছে তারা বারান্দায় বসে গল্প করে, সুপারি খায়, মানে নানান ধরনের একটা গল্প গুজব হয়, সেটা আসলে একটা অন্যরকম ব্যাপার স্যাপার। আর দূরে গেলে তো সেই জিনিসটা পাওয়া যায় না, দূরে একাই থাকি, সেখানে ভিন্ন একটা মানুষ, ভিন্ন পরিবেশের মানুষ, ভিন্ন এলাকার মানুষ। যদিও এক সময় গিয়ে জিনিসগুলো ঠিক হয়ে যায়, তবে নতুন নতুন জায়গায় যখন যাই তখন খুবই একা হয়ে যাই। আর এই গ্রামের পরিবেশটা চিরচেনা, ছোটো থেকে বড় হয়েছি, তো এই জিনিসগুলো খুবই মিস করব। আর এই যে এখানে দাঁড়িয়ে, এখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণ মাছ পাওয়া যাবে সামনের বর্ষায়। এই যে দাঁড়িয়ে বয়ে যাচ্ছে, সামনে আমরা একটা ভুল দিয়েছি, ভুল বলতে বোঝায় এটাকে অনেক এলাকায় টেপা বলে, অনেক এলাকায় আমরা ডিহিরি বলি, যেটা আর কি এই যে এই পাশে ছিদ্র করে দেওয়া হয়েছে, এই পাশ থেকে পানিটা টানতেছে আর এই পাশে পানিটা উগলে উঠতেছে, এই আর কি। এখানে জাল দিয়ে মাছ মারা হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, এই বর্ষাকালে দিনগুলো আসলেই অনেকটা সুন্দর এই বৃষ্টির মাঝেই। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।